জয়, কৃষ্ণ কালী মায়ের জয়। আরো ভক্ত বাড়ছে, যারা যারা মালা নিয়ে এসছে মায়ের কাছে। কত যারা দেখে গেছেন যে কোথাও গিয়ে রোগ ভালো হয় না, তাদের মনে একটাই বিশ্বাস হয়ে গেছে যে কৃষ্ণকালী মায়ের কাছে গেলে আমি সুস্থ হয়ে যাব। তাই এই যে অসুস্থ কত মানুষ আসে, তারা মায়ের কাছে পুজো দিতে আসেন, তাদের একটা মনের ভরসা বিশ্বাস নিয়ে আসেন। কিছু কিছু ভক্তদের দেখায়, বাবা তুমি আগে এসেছিলে না? এই বাবা সেই শনিবারে যখন ঝামেলা হচ্ছিল তখন এসেছিল। আর কোন ভক্তকে বললে বাবা একটু এগিয়ে এসো, সেদিন গিয়েছিল কি সমস্যা হয়েছিল বললে একটু? সেদিনে সে ওই বিল্ডিং থেকে গরম জল এমনি জল সব ফেলেছে, বা গায়েও করেছে, মাটি গেটে গোড়া থেকে খিরে ছড়িয়ে দিয়েছে। আমি পহলানপুর থেকে। হ্যাঁ, ওই বিল্ডিংটা থেকে আমি ছাতা মাথায় দাঁড়িয়ে আছি, আমার পাশে জোনাকত গাড়ি ছিল, তাদের গায়ে পড়েছে, ছাতার গায়ে হেলিয়ে দিয়েছে, আমার গায়েও পড়েছে। আমি দেখ বাবা তুমি কোথা থেকে আসছো বললে? ঠিক আছে বাবা, ভক্তদের গায়ে গরম জল ছোড়া হয়েছে, এটা কিন্তু আপনারা জেনে যান যে আইন না বেআইন, যাই হোক পুলিশকে অনেক ওরা বারবার বলেছে, পুলিশকে পুলিশকে কোনো খবরই দেয়নি, কোনো স্টেপ নেয়নি। পুলিশ এসেছিল সম্পূর্ণ আমার মন্দিরে, অনেক পুলিশ বাবা আসে দেখেছেন, মায়ের কাছে অনেক উপকার পায়। আমি তাদেরকে ফোন করেছিলাম, তারা একটা ফোর্স পাঠায়, পুলিশ এসেছিল। আর যখনই পুলিশ এসেছে তখন ওরা সব চুপি চুপি চলে গেছে, আর কেউ ছিল না তখন, পুলিশ এসেছিলো। আমি যা যা একটা লিখিত বয়ান আমি দিয়েছিলাম মায়ের কাছে, মায়ের নামে একটা যা যা মায়ের কী অত্যাচার হয়েছে সেগুলো একটা বয়ান দিয়েছিলাম। পুলিশ আমাদের ফোন করাতে এসেছিলো, পুলিশ ওরা পুলিশকে যদি জানাতো না তাহলে ওদের সেই ভয়টা থাকতো না যে আমি মার বেআইনি হবে, সিসিবি ক্যামেরা ভাঙছি, বাড়ি বাড়ি লুটপাট করছি, মায়ের শাড়ি গহনা মায়ের আদার্স জিনিসগুলো লুটপাট করছি। তাই কত ভক্ত কত আশ্রয়তার জন্য মায়ের কাছে আসে, যে যার বিশ্বাস নিয়ে মায়ের কাছে আসেন মন্দিরে। কিছু কিছু দেখায়, আমি গাড়ি নিয়ে এসছে দেখাই, শুভ একটু দেখায় এখান থেকে, যেটা ভক্তদের অনেক গাড়ি করে এসছেন, কারণ এই যে গাড়ি পার্কিং করতো ওখানে নিচেতে, সেখানেও নাকি অনেক গরম জল চলেছে, তারা অনেকে গাড়ি নিয়ে এসে বলেছে, বলছে মা চুন জল, চুন জল করে ফেলে যাতে চোখে যাতে লেগে যায়, প্রচুর টর্চার করেছে ওরা। তাই আমি বলবো মা ছিলেন মা আছেন আমার ভক্তরা। এই যে গাড়ি পার্কিং করতো এখানে, যাই হোক মা যেটা ভালো হয় সেটাই করেছেন। তাই আমি কত ছোটো ছোটো বাচ্চা এসছে সেদিন কি তাদেরকেও প্রচুরভাবে পদপিষ্ট হতে হয়েছে, তা মায়ের আশীর্বাদে সত্যের জয় হবে আমি জানি। যদি কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমার মাথার ওপরে থাকে অবশ্যই আমি লড়ে যাব। আর আমি আমার আপনারাই বলবেন ভক্তরা, আমি কি কোনো অন্যায় করেছিলাম যে ইউটিউবে এসে, বা আমি আমি কি কোনো খারাপ কথা ছড়িয়েছিলাম? আমি তো একটা কথাই বলেছিলাম যে মায়ের তোমরা নাম জপ করবে, অনেক ভক্তরা কমেন্টে লিখতেন মায়ের নাম জপটা কি, আমি বলেছিলাম মায়ের নাম জপ জয়, এটাই আমি বলেছিলাম। আমি কিন্তু মায়ের নাম প্রচার করছি, আমি কিন্তু কোনো অন্যায় করিনি, আমি মায়ের নাম প্রচার করেছি, কৃষ্ণ কালী মায়ের জয়, যেখানে কৃষ্ণ কালী দুজনাই আছেন মায়ের কাছে। সেই জন্যই মায়ের নাম জপে অনেক ভক্তরা উপকার পেয়েছেন, শুধু নাম জপ করে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কত ছোটো ছোটো বাচ্চাদের কত রোগ ভালো করেছে, চোখ ভালো করেছে, যারা হাঁটতে পারে না তারা হাঁটতে পেরেছে, যারা দাঁত লিখে দিয়েছেন এমনকি বাঁচবেন না তারা মায়ের কাছে এসে ভালো হয়েছেন। তাই মায়ের কৃপা তো আছেন, তাই কলিযুগে কৃষ্ণ কালী মায়ের কাছে সবসময় আমি আশীর্বাদ করি, আশীর্বাদ চেয়ে নিই মায়ের কাছে যে মা তুমি সকল সন্তানকে ভালো রাখো, সুস্থ রাখো। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আর ভক্তদের একটা কথা বলি, কিছু মায়ের কাছে কিছু চাওয়ানো দরকার নেই, শুধু প্রাণ ভরে মাকে ভালোবাসুন। আমরা তো
আমরা যখন মা ভগবানকে ডাকি তখন আমরা বলি এটা দেবে তো ভগবান, তখনই বিশ্বাস করি না, এটা করলে কিন্তু হবে না। আমি কেন ভগবানকে এটা বলবো? মা তো মা অন্তর্যামী, মা সব কিছু দেখতে পান, শুধু ভালোবাসুন মাকে প্রাণ ভরে। একটা বাচ্চা যখন ডাকে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, সেই বাচ্চাটা কিন্তু চাইতে জানে না মায়ের কাছে কি চাইতে হয়, সে কিন্তু নিষ্পাপভাবে ডাকে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তাই প্রত্যেকজনকে বলবো আপনারা মাকে ভালোবাসুন, শুধু আমি চাইবো, আর আমি না পেলেই বলবো ভগবান নেই, এটা কিন্তু ভুল মা। আমি না পেলেও বলবো ভগবানকে ভালোবাসি, আমি পেলেও বলবো মাকে ভালোবাসি, না পেলেও বলবো মাকে ভালোবাসি। সবাই তো পেলে বলি হ্যাঁ আছেন মা, আর না পেলে তখনই বলি মা নেই, না মা এটা ভুল। ভগবানও তো পরীক্ষা নেয় মা, টপ করে কি ভগবান সাড়া দেয়? ভগবান অনেক পরীক্ষা নেয়, তোকে অনেক বিপাকে ফেলবো, দেখি তুই আমাকে ডাকিস কি না। যদি তুই বিপাকে পড়েও যদি বিপদে, এত বিপদ তুই বারবার মাকে ডাকছো তাও মা আমাকে সাড়া দিচ্ছে না, তাহলে বুঝে যাও তোমার প্রতি কিন্তু মায়ের আশীর্বাদ আছে। তাই জন্য তো মা পরীক্ষা নেয়, দেখবো তুই আমাকে ভালোবাসিস কি না, বুঝতে পেরেছো মা? আর এই যে আমরা দিনের বেলায় সব সময় কর্ম করতে করতে, আমি তো বলি যে কর্ম ফেলে দিয়ে মায়ের নাম জপ করো, আমি তো বলিনি মা, আমি তো বারবার একটা কথা বলি, কর্ম করতে করতে মাকে ডাকো, কর্ম করতে করতে মায়ের নাম জপ করা যায়। আমরা ঘরে রান্না করছি, রান্না করতে করতে দেবে গুনগুন করে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, যদি নাম জপ করা যায় মনটাই দেবে কত ভালো হয়ে যায়, কত মনে একটা শক্তি পাওয়া যায়, মনে একটা শান্তি পাওয়া যায়। এই যে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, তোমরা যখন নাম জপ করো না মা, আমি বারবার বলি ভক্তদের কিছু ফলের আশা করো না, শুধু মাকে ডেকে যাও। এই যে আমরা 108 বার কেন, অনেক যেন 2000 বারও হয়ে যায়, বা সকাল থেকে রাত পর্যন্ত মায়ের নাম জপ করতে করতে 100 মানে তোমার 1000 বারও হয়ে যায়। এই যে তোমরা বলছো না, এটা ভগবানের কাছে কিন্তু সঞ্চয় খাতা লেখা রয়েছে, যে তুমি কিন্তু কর্ম করতে করতে আমায় কিন্তু মায়ের নাম জপ তুমি করছো, কিন্তু মায়ের নাম জপ করতে ছাড়নি। এই যে তোমার মাকে ডাকছো বারবার কিন্তু কিছু পাচ্ছ না, কিছু ফল পাচ্ছ না, তবু ফল না পেও মাকে বারবার বারবার ডেকে যাচ্ছ, কিন্তু মায়ের খাতায় কিন্তু লেখা আছে, মা কিন্তু খাতায় লিখে রাখছে যে আমার ওই সন্তান কিন্তু যত কষ্টই হোক আমাকে দেখেছে। আর জন্ম যখন হয়েছে মৃত্যু তো হবেই মা, এটা তো নয় যে মৃত্যুই কেউ আটকাতে পারবে, কেউ না। আর আমাদের জন্ম যখন হয়েছে মৃত্যু হবে, আর আমাদের মানুষের যখন আমরা জন্মগ্রহণ করেছি তখন আমাদের সব সুখ পাওয়া সম্ভব নয় মা, সুখ দুঃখ নিয়ে জীবন কিন্তু আমাদের। আর আমাদের মানুষের যখন জন্মগ্রহণ আমরা অবশ্যই যখন করেছি ভগবানের নাম তো নেব, ভগবানের দয়াতেই তো সব কিছু, আর আমাদের রোগ জ্বালা সব কিছু কিন্তু আসবে, আসবে না রোগ জ্বালা আসবে না, অবশ্যই রোগ জ্বালা আসবে, এটা তো নয় যে আমি আমার কোনো রোগ জ্বালা হবে না, এটা ভুল মা। তাই আমাদের জ্বালা যন্ত্রণা কষ্ট সব ভোগ করতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভগবানের নামও করতে হবে। তাই ভগবানের নাম যখন আমরা করব, আমাদের ঠিক একদিন না একদিন ঠিক ফল দেবে। তাই তো বারবার বলি ফলের আশা করো না মা, ভগবানকে ডাকো প্রাণ ভরে, জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলে ডাকো, দেখবে ঠিক একদিন না একদিন পাবেই। এই যে আমি ডেকে এসেছিলাম, আমি 2 বছর থেকে কিছু পাইনি, আমি 5 বছর থেকে কিছু পাইনি, আমি 10 বছর থেকে কিছু পাইনি, কিন্তু তার পুণ্যের ফল কেউ না কেউ আমাদের পেয়ে গেলাম, এমন সময় এমনভাবে পাবো সেটা আমারও অবাক করা কিছু হবেই। তাই কৃষ্ণ নাম মহাপ্রভু ছড়িয়ে গেছিলেন, তখন মহাপ্রভুর সঙ্গে যারা ছিলেন কৃষ্ণ নাম ছড়াতে, তখন তাদের মার খেতে হয়নি, মার খেতে হয়নি। বামা খেপা মায়ের পরম সন্তান, যেখানে আমি তো কিছুই নয়, আমি তো সাধারণ নারী, তা যেখানে মায়ের পরম সন্তান, যেখানে জয় তারা জয় তারা জয় তারা পাগলের মতো করত, শুধু জয় 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 তারা শুধু তারা মাকেই দর্শন করত, আর কাউকে চোখে দেখতে পেত না, তাই তো তাকে পাগল শুনতে হয়েছে, নামই হয়ে গেল খ্যাপা ঠাকুর। তিনি কি ভাবতেন যে আমাকে এটা দাও সেটা দাও, তিনি নিষ্পাপভাবে ভাবে ডাকতো বড় মা বড় মা বড় মা, নিজের মাকে ছোট মা, জয় তারাকে বড় মা। তাই তো ওনার জন্য আজ আমরা বড় মাকে চিনলাম, আজও মায়ের তীর্থস্থান তারাপীঠ আমরা ডালি পরে পুজো দিতে চাই, সে তো খ্যাপার জন্যে, খ্যাপা ঠাকুরের জন্য। তাই কিন্তু ভক্তদের একটা কথাই বলে যায়, ফলের আশা কেউ করার দরকার নেই।
দেখে যান, দেখে যান, বারবার দেখে যান। আমি তো বলছি আমার একদিকটা যদি বিকলাঙ্গ হয়ে যায়, আমি কথাই বলছি মা, তবুও ছায়াদাতে এসে বলবো মাকে আমি কোশ্চেন করবো না, হেমা তোর পুজো করি বলে আমাকে বিকলাঙ্গ করে দিলি, না কেন কোশ্চেন ছুড়বো, যার জগৎটাই যার, যে বিশ্বের জননী জগৎ মাতা তাকে কেন আমি কোশ্চেন করবো। হয়তো মা পরীক্ষা নিচ্ছিল, তবু আমি একটা কথা বলে যাব, মা গো আমি তোমায় ভালোবাসি, এই কথাটা বলতে ছাড়বো না। আমার যদি শত ক্ষতি করেছে এই যে এত বড় কিছু হয়ে গেল, তবু মাকে পূজো করব, তবু মাকে ভালোবাসবো, তবু মাকে বলবো মা গো কৃষ্ণকালী মা আমি তোমায় ভালোবাসি, আর আমি তোমায় ভালোবেসে যাব শেষ বয়স পর্যন্ত, যতদিন আমি বাঁচবো আমি ততদিন কৃষ্ণকালী মায়ের নাম ছড়াবো আর ততদিনই মাকে ভালোবেসে যাব। কী পেলাম না সেই হিসাব নয়, আর শুধু পাবো বলি মাকে ভালোবাসবো, আর পাবো বলি মাকে বলবো তুমি আছো, আর যখনই কিছু পাবো না তখন বলবো মা নেই। তাই যদি বলেন মা সারদা বলে গেছেন, যেটা বলবেন সেটাই হবে, যদি বলেন যে ভগবান আছে তাহলে ভগবান আছে, আর যদি বলেন ভগবান নেই তা তাদের কাছে ভগবান নেই। একটা নুড়ি পাথরকে যদি নারায়ণ বলে পুজো করি তাহলে নারায়ণ আছে, আর যদি বলি নারায়ণ নেই তার নেই। এই যে পাথরটা মা, এই মা নেই চলন্ত মা, জ্যান্ত মা, আজকে লাখো লাখো কোটি কোটি মানুষের উপকার হয়েছে চলন্ত মা, যেখানে মা স্বয়ং নিজে আমার বলেছিলেন নাম হবে কৃষ্ণকালী। আমি ছোট্ট থেকে মাকে আমার বাপের বাড়ি মা সিদ্ধেশ্বরী আছে, মা সিদ্ধেশ্বরী আমি পিকচারে পুজো করতাম, সেই পুজো করতে করতে প্রতি অমাবস্যা পালন করতাম আমি, প্রতি অমাবস্যা পালন করার পরও আমি কিন্তু মাকে আদর করতাম, মাকে ভালোবাসতাম, মাকে শাড়ি পরেছি। যখন মা আমাকে বলেছে মূর্তি আনবি হাইট এতটা হবে, আমি সেই মতো মাকে মূর্তি এনেছি, সোনা মাকে এনেছি, হাইট অতটাই হয়েছে। মা নিজে বলেছিলেন আমার নাম দিবি জয় কৃষ্ণকালী, মায়ের জয়, মায়ের নামই হচ্ছে কৃষ্ণকালী। মাকে যখন কোশ্চেন করেছিলাম মা ওমা তোমার মন্ত্র কী হবে, মা যে মন্ত্র জপ পড়ে মানুষের মনে শান্তি হবে, মনে জোর বাড়বে, এসছো মা? জয় কৃষ্ণকালী মায়ের। তুমি একা এসছো? না ছুটি এসছে, বাবা এসছে। সেই যে নাম মন্ত্র বলে সেই মন্ত্র পাঠ করে জয় কৃষ্ণকালী মায়ের জয়, সেখানে লাখো লাখো কোটি কোটি মানুষ কাজের স্থান থাকে না কাজ পেয়ে যায়। যেখানে মা তুমি বলো না কি উপকার।